নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য খুশির খবর অনেক অপেক্ষার পর অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা বন্ধুরা জুন মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি ইতিমধ্যে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও অনেক মহিলা এখনও জুন মাসের টাকা অ্যাকাউন্টে পায়নি তাই জুন মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন জুন মাসের টাকা আর অ্যাকাউন্টে আসবে না তবে বন্ধুরা বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই কাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া আর এবার নতুন যারা আবেদন করেছেন তাদের জন্যও রয়েছে সুখবর তো বন্ধুরা কাল থেকে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে নতুন যারা আবেদন করেছেন তাদের মধ্যে কাদের কাদের টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের খুশির খবর আগামী কাল থেকে শুরু হচ্ছে জুন মাসের শেষ ধাপে টাকা দেওয়া আর এবার অনেকে পাবেন অতিরিক্ত টাকা তো বন্ধুরা আগামী কাল থেকে কাদের কাদের টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা আগামী কাল থেকে আবার মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে জুন মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আগামী কাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া আর এই ধাপে পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর শেষ ধাপে কারা কারা টাকা পাবে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই জুন মাসের ছ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বর্তমানে দেখা গিয়েছে এখনও অনেক মহিলাই জুন মাসের টাকা পেতে বাকি রয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা বিগত দুয়ারে সরকারের কারণে জুন মাসের টাকা একটু দেরি করে সবার অ্যাকাউন্টে আসছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পেও অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে তাদের নাম তোলার জন্য আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে এবার নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হচ্ছে নবান্ন সূত্রের খবর বন্ধুরা আগামী আঠাশ তারিখের মধ্যে যারা এখনও জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা নতুন আবেদনকারীদের জন্য এই জুন মাসে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসে কারণ বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়া হচ্ছে এই জুন মাসে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা আগামী আঠাশ তারিখের মধ্যে যারা এখনও জুন মাসে টাকা পায়নি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন অনেক মহিলা আছে যারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না অ্যাকাউন্টে যেসব মহিলারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা মে ও জুন দুই মাসের টাকা একবারে হাতে পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু টাকা ও সাধারণ ঘরের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক টাকা তবে বন্ধুরা যে সকল মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তারা জুন মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা আপনাদের বিগত মে মাসের টাকা এই জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন